পৌরসভার সাফাই কর্মী ট্র্যাক্টরের সাথে সিভিক ভলেন্টিয়ারের গাড়ি ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা শহরের কেজে শালান রোডে। অভিযোগ, এই যে শহরের ময়লা ফেলার গাড়ি নিয়ে ইংরেজবাজার পৌরসভার কর্মী যখন যাচ্ছিলেন, সেই সময় একটি সিভিক ভলেন্টিয়ারের গাড়ি ঘোরানোকে নিয়ে পৌরসভার গাড়ির সাথে সামান্য ধাক্কা লাগে। সেই থেকেই শুরু হয় পৌরসভার সাফাই কর্মীর সাথে সিভিক ভলেন্টিয়ারের চরম বচসা। সাফাই কর্মী শিবা হরিজনকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পৌরসভার সাফাই কর্মীরা একসাথে জড়ো হয়ে ইংরেজবাজার থানার সামনে ময়লা ফেলার গাড়ি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের বক্তব্য, অন্যায়ভাবে আমাদের কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে, না ছাড়লে বড় সড়ো আন্দোলন করতে বাধ্য হব। আসাতে তপন হলদারের কাছে রুগী দেখাচ্ছিল না কি দেখাচ্ছিল ট্যাক্সি নিয়ে, কে ওই সিভিল পুলিশ বলছি, এখন সিভিল আমি তো জানি ড্রাইভার, ও ট্যাক্সি দেখাচ্ছিল না সিগন্যাল দিয়ে হট করে রোডে উঠে গেছে, আমি ব্রেক মেরে দাঁড়ালাম। কি গাড়ি আপনার? আমি ট্রাক্টর, মিউনিসিপ্যালিটি গাড়ি। দাঁড়ালাম, দাঁড়িয়ে ওকে বলছে তুমি সিগন্যালটা দিবা কিনা, ওর মেজাজ গাল দেওয়া দেই করলো। লেবারটা নেমে ওকে বলতে লাগলো, এই গাল কেন দিচ্ছিস, তুই তো দোষ করেছিস। বলছি কি না আমি দোষ করিনি, আমি সিগন্যাল দিয়েছি। আমি বলছি না তুমি সিগন্যাল দাওনি। এই বলে ও ওর সঙ্গে ধাক্কা ধাক্কি করতে লাগলো সিভিল পুলিশ, করে ওই হাতে পাতি হয়ে। তারপরে কি বললো? তারপরে ওই ঘরে নিয়ে এনে ভরে দিয়ে। কাকে? ওই লেবারটাকে। কি নাম? কি নাম? আমার সাফাই কর্মচারীদেরকে। কি নাম? শিবা। কোথায় বাড়ি ওর? গাড়ি পাস হতে ছিল, বড় উনাদের বড় সাহেবের গাড়ি আসতেছিল, ট্যাক্সিতে একটু হয়েছে বিনা সিগন্যালে, ট্যাক্সিটা ঢুকেছে বিনা সিগন্যালে, আর একটু টাচ হয়েছে, বাস আমার ছেলেকে ঢুকিয়ে দিয়েছে। পৌরসভা স্টাফ। কি নাম? শিবা, শিবা হরিজন। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।